অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কেন্দ্রীয় সমিতির নির্দেশ আছিল যে গণ প্রতিবাদী সমদল জিলাই জিলাই যে হয়েছে আজ সর্বসম হয়েছে আজ বন্ধর মজাতো স্বতঃস্ফূর্তভাবে রাইজ ওলাই আইছে। হিমন্ত বিশ্ব শর্মার কইছিলে কালি উত্তাল্ত ভাষণ দিছে যে এমাহত বিরোধী আন্দোলন নিষেধ হয়ে গেল। এয়া চাও রাইজে বিহুর মজাতো বিহুর কাম এরি আজ রাইজ এই আই সকল স্বতঃস্ফূর্তভাবে ওলাই আইছে, রণনঙ্গা বজাবর কারণে ওলাই আইছে। এই কারণে দলে বলে আমি এই আইন খেলা বিষয়ে বুঝব লাগিব, অসমীয়া আইজে রণনঙ্গা বজাব লাগিব, আর যে আমার ন্যায্য দাবি আন্তঃরাজ্যিক পার্বত্য ব্যবস্থা আই এল পি আমাক লাগিবই, আমার ন্যায্য দাবি আই এল পি লাগিবই। আর নরেন্দ্র মোদীয়ে ভয় খাইছে, নরেন্দ্র মোদীয়ে ভয় খেলে 10 তারিখে নাহে বাতিল করলে অসমীয়ার এই ভয় তেওঁৰ প্রতিবাদ সাহস নাই, তেওঁৰ সাহস নাই প্রতিবাদত সন্মুখীন হবলৈ শিক্ষা দিছে প্রধানমন্ত্রীক। আহক আহক নরেন্দ্র মোদী অসমলে আহক, এই প্রতিবাদ চাই নগয়াবাসী ওলাই আহিছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যি কইছে যে এমাহ নহতে আন্দোলনের সুখ কমি গেছে চাই লোক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। নগয়াবাসী জানে প্রথম ব্রিটিশক খেদিবলে 1861 চনত ফুলাকৈ নগয়াবাসী যুদ্ধ করেছিল। ব্রিটিশক খেদা জাতি যে বিজেপিক খেদিবলে আমার একটু নালাগে। আমি স্পষ্টভাবে কইছো যে 2021 চনত বিজেপি ধারাশালি হব, রাজনৈতিকভাবে ক্ষমতালে আর আহিব নোয়ারে। এইটো হচ্ছে যে অসমৰ জনগণৰ অসমৰ প্রতিবাদক তেওঁ সন্মুখীন হব পৰা তেওঁ সাহস নাই। আৰু এজন ভয়াতুৰ প্রধানমন্ত্রী যিজন প্রধানমন্ত্রী অসমৰ অর্থাৎ জাতি নিকাশ কৰি দিয়া স্বকান্ত কৰিছিল, প্রধানমন্ত্রী যদি আহিল হলে আমি নথৈ আমন্ত্রিত হ'ব হলে অসমবাসী রাইজে কেনেকৈ প্রতিবাদ করে তেখেতক আমি দেখাই দিবৰ কাৰণে আমিও সাজু আছিলোঁ।